বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন, সবাইকে জানাই ইউনিটি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো আমরা আজকেও চলে আসলাম নতুন একটা ফার্নিচার নিয়ে। তো আমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, তাহলে আমরা আপনাদের নতুন নতুন ফার্নিচার উপহার দিতে পারবো ইনশাআল্লাহ, নতুন নতুন ডিজাইন উপহার দিতে পারবো। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমি জাহাঙ্গীর আলম নিয়ে আসলাম আজকে নতুন একটা ডিজাইন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই আছে নতুন একটা ডিজাইন, নতুন একটা কর্নার সোফা, মিনার কর্নার সোফা সম্পূর্ণ নতুন রূপে করা হয়েছে এটা। তো এইটা আপনাদেরকে একটু দেখাবো, আমরা এটা নিয়ে কিছু কথা বলবো, এই জন্য আমরা তাহলে আমরা আপনাদের দেরি না করে আমরা সেই কাঙ্ক্ষিত সোফাটা দেখাই। তো প্লিজ দেখুন আমাদের সেই মিনার সোফাটি। তো আমরা দেখানোর চেষ্টা করছি দূর থেকে যে আউটলুকিংটা কেমন আসে, কিন্তু আসলে জায়গা স্বল্পতায় ওইভাবে দেখানো যাচ্ছে না। তো এটা সম্পূর্ণ নতুন একটা ফ্যাব্রিকে তৈরি করা, নতুন সম্পূর্ণ নতুন ফ্যাব্রিক এবং নতুন ডিজাইনে আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবং কাট কালারের মিশ্রণে তৈরি করা হয়েছে এবং এটা দেওয়া হয়েছে সুইস ভেলভেট কাপড়, খুবই চমৎকার। আপনি দেখুন, দেখতে থাকুন, আমরা পুরোটা দেখানোর চেষ্টা করছি। তারপরে হাতল থেকে স্টার্ট করি, যে এই পাশে হাতলটা দেখেন কত চমৎকারভাবে করা হয়েছে, হাতলটা দেখেন কত চমৎকারভাবে করা হয়েছে, যে স্টেপ দিয়ে যে স্টেপগুলো দিয়ে আসলে সম্পূর্ণ কাঠের যে মানগুলো এটাও দেখা যাচ্ছে যে কী কাঠ আমরা দিয়েছি, আসলে সেরকম কাঠ না, অন্য কোনো কাঠ, আপনারা দেখলে বুঝবেন। তার চেয়ে আমাদের যদি শোরুমে আসেন আরও ভালোভাবে বুঝবেন। এখানে হলো স্টেপ দেওয়া, এখানে আপনার জোড়া মিনার, যেটা দুইটা করে মিনার, এখানে দুইটা মিনার খুবই মজবুত, এইখানে সামনে আছে দুইটা মিনার, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত চমৎকার কাজ এবং কত আপনার সুন্দরভাবে নতুন ডিজাইনে করা, আপনার আনকমন একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন। আর পাশে আছে এটা আপনার স্টোন দেওয়া, এখানে দেখেন এখানে আপনার স্টোন দিয়ে করা কত সুন্দরভাবে এবং ফ্যাব্রিক্স দিয়ে এবং আপনার স্টোন পাথর দিয়ে করা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে হাতলটা, আসলে মিনার কোনা সোফাটি। আর দেখুন এটা ঘাড়ির একাংশগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি, যে ঘাড়ির ডিজাইনটা কত চমৎকার, দেখুন ভিউয়ার্স। আপনাদের জন্যই আমরা করে থাকি, আমরা তো আগেই বলেছি আপনার মিস্ত্রি দ্বারা করা হয় প্রোডাক্টগুলো, দেখেন কত চমৎকারভাবে আপনার ফুলগুলা ফুটায় তোলা হয়েছে এবং পাতাগুলা কত চমৎকারভাবে, উপরের যে ডিজাইনটা একটা গোলাপ ফুটন্ত ফুলের মতো কত সুন্দরভাবে করা হয়েছে, আপনি দেখেন এই ডিজাইনটা কত চমৎকার, সম্পূর্ণ নতুন রূপে। মিনার অনেক করা হয়েছে, আমরাও করেছি, এটা সম্পূর্ণ নতুন করেছি। আমরা দেখাচ্ছি আপনাকে ঘাড়িগুলা, ঘাড়িগুলা কত সুন্দর, আর এটার ঘাড়িগুলা। আর এইখানে দেখানো যাচ্ছে যে আপনার এটার যে কর্নার সোফার যে কর্নারের যে কর্নারটা থাকে, কর্নার টেবিলটা, এটাই যদি সুন্দর না হয় আসলে মিনার কর্নার সোফা কিন্তু সুন্দর হয় না। আপনি দেখেন কত চমৎকারভাবে করা হয়েছে, মাঝখানে একটা ফুলের ডিজাইন আছে আপনার যে টেবিলের উপরে এবং উপরেও সম্পূর্ণ নতুনভাবে আপনার একটা দুই পাশে দুইটা লতা দিয়ে করা, আপনি কত চমৎকার দেখেন। আর এখানেও টোন পায়া দেওয়া হয়েছে, এই কোনায় আছে, এই কোনায় আছে, সম্পূর্ণ নতুন রূপে এটা করা হয়েছে। তো যাদের আপনার কর্নার সোফা লাগবে এবং গর্জিয়াস কর্নার সোফা লাগবে আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ, আমাদের আরও অ্যাভেলেবেল কর্নার সোফা আছে, যেটা আপনার ভালো লাগবে নিতে পারবেন। অনেক গর্জিয়াস আছে, সিম্পল আছে, যেটা ভালো লাগে আপনি নেবেন ইনশাল্লাহ। তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাকে, এই এই পাশে আছে আর একটা হাতল, হাতলটা দেখুন কত চমৎকারভাবে করা হয়েছে। আর আমরা যদি আরেকটা দেখি আপনাকে, যে নিচের এটা একবার পায়ের কাছে যে একটা কিন্তু কাজ আছে, আপনি দেখুন ভিউয়ার্স পায়ের কাছে যে কাজটা দেখেন, আমরা পুরো কাজটা টেনে দেখাই, পুরো কাজটা দেখাচ্ছি, পুরো সোফার সব কাজটা কত চমৎকার, কত চমৎকারভাবে আপনার কাজটা করা হয়েছে, আমরা পুরোটা দেখাই দিচ্ছি আপনাকে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন কত চমৎকার, নিচেই এত সুন্দর ডিজাইন উপরে কি। আর এইখানে আছে যে সুইস ভেলভেট যে কাপড়টা দেখেন, কাপড়টা সম্পূর্ণ নতুন আসছে, এই কাপড়গুলো সম্পূর্ণ নতুন রূপে এবং এটার শেডটাও নতুন, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কাপড়, এই কাপড় দিয়ে এটা করা হয়েছে সম্পূর্ণ নতুন রূপে, দুইটা কাপড়ের মিশ্রণে সুইস ভেলভেট কাপড় আর হলো আপনার পাটের কাপড় দিয়ে এটা করা হয়েছে। আর এইখানে আছে একটা ড্রয়ার, দেখেন কত চমৎকার, আপনি চাইলে এখানে একটা ড্রয়ার আছে, আপনি আপনার খাতা কলম ডায়েরি এখানে ইউজ করতে পারবেন, গল্পের বই রাখতে পারবেন। তো আমরা দেখালাম আমাদের সেই সোফাটি, দেখেন কত চমৎকার, আমরা আবার একটু দেখাচ্ছি দূর থেকে, যার পছন্দ হয় আমাদের শোরুমে আসবেন, অ্যাভেলেবেল আছে। এবং এছাড়াও আরও অনেক গর্জিয়াস কর্নার সোফা আছে, আপনি চাইলে চলে আসবেন আমাদের শোরুমে, আমাদের ঠিকানা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, আর চলে আসবেন। আমরা এটার প্রাইসটাও বলে দিব, এটার প্রাইসটাও আমরা বলে দিব, আর আপনি চলে আসবেন অবশ্যই আমাদের এই ঠিকানায়।
দেখেন কত চমৎকার। এটার পাশেই কিন্তু আরেকটা মিনার আছে, আমরা চাইলে এটাও এক অংশ দেখতে পারি। তো আমরা দেখালাম এই জন্যই যে একটা না শুধু অনেক মিনার কোনার সোফা আছে, আপনি চাইলে দেখতে পারেন। দেখেন ভিউয়ার্স আরও 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 আছে। তো আমরা আজকে একটা দেখালাম, আর অন্য দিন আবার আরেকটা দেখাই দিব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের সোফাটা আমরা দেখালাম, যদি আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন কেমন হলো। আমাদের সোফাটা আমরা দেখালাম, আমাদের ঠিকানাটা হলো উত্তরবাটা স্বাধীনতা সরণি রোড, খলিল গার্ডেনের ঠিক অপোজিটে। স্বাধীনতা সরণি রোডে এক মিনিট ঢুকে আপনি খলিল গার্ডেনের অপোজিটে আমাদের ইউনিটি ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা এরপরে আরও ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো, আর নতুন নতুন সোফা দেখাবো। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি, এটা প্রাইসটা হলো 55,000 টাকা, 55,000 টাকায় নিতে পারবেন আমাদের সোফাটা। তো আমরা দেখালাম, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।